সুস্থ দেহ সুন্দর মন, মনের সৌন্দর্য দিয়ে পৃথিবীটাকে দেখলে জীবনটাকে অনুভব করা যায়, উপভোগ করা যায়। আর সুস্থ দেহের জন্য প্রয়োজন নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রণালী, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও নিয়ন্ত্রিত মানসিক চাপ। আমাদের চারপাশের রোগবালাইগুলোর প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে আলোচনা এবং চিকিৎসা পরামর্শ জানাতে আমাদের নিয়মিত আয়োজন সাওল সুস্থ জীবন। প্রিয় দর্শক, শুভ সকাল। বিনা রিং বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারে পথিকৃত সাওল হার্ট সেন্টার বাংলাদেশের সৌজন্যে সাওল সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও কথা সাহিত্যিক প্রফেসর ডাক্তার আনোয়ারা সৈয়দ হক। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। সময়ের সাথে জীবন পাল্টাচ্ছে, মানুষ ছুটে চলছে নতুনের পানে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য নতুন নামের অসুখ বিসুখ। আমাদের জীবনে মানসিক চাপের প্রভাব কতটুকু এবং বাংলাদেশের মানুষ কোন ধরনের মানসিক চাপে সবচেয়ে বেশি ভুগছে? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, এটা একটা সুন্দর প্রশ্ন হলো। কথা হচ্ছে যে আমাদের দেশে কোন ধরনের মানসিক চাপ বর্তমানে চলছে আর কি। আমি তো মনে করি আমাদের দেশে যে মানসিক চাপ চলছে, সারা পৃথিবী জুড়ে ওই একই মানসিক চাপ চলছে। এখন পৃথিবীতে অন্য সমস্ত মানসিক যে অসুখ আছে, অসুস্থতা আছে, সেগুলো তো আছেই, কিন্তু সবচেয়ে কমন অসুখ যেটা আমাদের পৃথিবী জুড়ে মানুষ ভোগ করছে এবং বাংলাদেশের মানুষ তো বটেই, সেটা হচ্ছে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। অর্থাৎ এই যে আমরা প্রতিদিন যে চাপের সম্মুখীন হচ্ছি, এই চাপের যে আমাদের ভেতরে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, এ তার জন্যে যে আমাদের ভেতরে যে উদ্বেগ হচ্ছে, সেইটা হচ্ছে সবচেয়ে কমনেস্ট ডিজিজ ইলনেস মানসিক রোগ বিভাগে। এবং আমি মনে করি এই মানসিক চাপের জন্যে আমার দেশেও যেমন মানুষ সাফার করছে, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, সেই সব দেশেও কিন্তু মানুষ চাপ সহ্য করছে। কারণ আমাদের জীবন কিন্তু এখন যান্ত্রিক জীবন, আমাদের জীবন হচ্ছে ছক্কাটা জীবন। আগের মতো সেই বোহিমিয়ান মন ভালো লাগলো, কাঁধে একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়লাম দিগন্তের দিকে, সেই জীবন আর এখন আমাদের কোনো পৃথিবীর কোনো দেশেই হয়তো নাই, হয়তো কোনো কোনো দেশে থাকতে পারে, অন্তত আমাদের বাংলাদেশে নাই সেটা জানি। সুতরাং বাংলাদেশের মানুষ আজকাল যে চাপের সৃষ্টি মানে সম্মুখীন হচ্ছে, সেটা কিন্তু আমরা এটা হেলাফেলার নয়। কারণ আমাদের দেশের আমাদের যে বাঙালি যে পরিবার, সেই পরিবারের গৃহিণী থেকে শুরু করে, বাড়ির কর্তামশাই থেকে শুরু করে, ছেলেমেয়েরা থেকে শুরু করে, প্রত্যেকেই একটা মানুষ চাপের মধ্যে। কল্পনা করুন যে সকালবেলা উঠে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, বিশাল একটা মানসিক চাপ। কারণ মা কাজ করতে যাবেন, বাবা কাজ করতে যাবেন, ভাই কাজ করতে যাবেন, ছোট বাচ্চাগুলোকে কে নিয়ে যায়, স্কুলে কে নিয়ে যায়। একটা রুটিন আছে বটে ঠিকই, কিন্তু তবুও সেই রুটিনের মধ্যে প্রতিদিন আমাদের বাঙালি পরিবারে ভোরবেলা একটা হুলস্থুল বেঁধে যায়। বাচ্চা স্কুলে যাবে, বড়রা কাজে যাবে, কেউ পরীক্ষা দিতে যাবে, সুতরাং এটা কিন্তু একটা ভীষণ চাপের সৃষ্টি করছে। তাছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে একের সঙ্গে অপরের যে প্রতিযোগিতা, আমরা যত বেশি যান্ত্রিকভাবে আমরা যত বেশি উন্নতি লাভ করছি, যে এই ফেসবুক, এই ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি যে হচ্ছে, এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মানসিক চাপও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। একজনের সঙ্গে আরেকজনের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এবং একজনের যা আছে আমার সেটা নাই কেন। এবং এই সামান্য এই মোবাইলের কথাই বলি, একজনের হাতে এতটুকু মোবাইল আর একজনের হাতে এত বড় মোবাইল, সেইটার সঙ্গেও কিন্তু একটা ক্লাস সিস্টেম চলে আসছে। অর্থাৎ সে সলভেন্ট আমার থেকে, সে বড় লোক, সে ভালো একটা মেশিন নিয়েছে, আমি সেখানে একটা অর্ডিনারি একটা মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এগুলো কিন্তু মানসিক চাপ সৃষ্টি করছে আজকাল। আর অন্যান্য আমাদের পারিবারিক যে চাপ, আমাদের সামাজিক যে চাপ, আমাদের রাজনৈতিক যে চাপ এবং রাষ্ট্রিক যে চাপ, সেগুলো তো খুব হেলাফেলার নয়, সেগুলো আমাদের ভেতরে প্রতিনিয়তই চাপ সৃষ্টি করছে। এত গেল ম্যাডাম মানসিক চাপের কারণগুলো, এর থেকে পরিত্রাণের কি উপায়, বা মানসিক চাপ তো পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, এটা কতটুকু নিয়ন্ত্রণে আনা সম্ভব? মানসিক চাপ, আমি মনে করি যে মানসিক চাপ এখন পৃথিবীতে এখন ছোট হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। সুতরাং মানসিক চাপ প্রায় বলতে গেলে মানুষের ঘরে ঘরে এখন মানসিক চাপ, কিন্তু মানুষই তার ভেতর থেকে পরিত্রাণের উপায় খুঁজে পাবে। আগে আমরা শুনতাম না যে সিম্পল লিভিং এবং হাই থট, সেই প্রসেসটা এখন আর নাই। এখন কিন্তু আমরা মনে করি যে হাই লিভিং,
এবং থটটা সিম্পল হয়ে গেছে। তো সেরকম পরিস্থিতির মধ্যে আমরা আছি, সুতরাং এখন কিভাবে এই হাত থেকে আমরা পরিত্রাণ পাব এটা কিন্তু আমাদের সবাইকে নিয়ে বুঝতে হবে। আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের স্কুল কলেজে ছেলেমেয়েদের উপর যে স্ট্রেস পড়ছে, বাবা মায়ের প্রতি যে স্ট্রেস পড়ছে, বাবা মায়ের ব্যক্তিগত জীবনে যে স্ট্রেস পড়ছে, সেগুলো কিভাবে মোকাবেলা করা যায়, পরিবার ওয়াইজ প্রতিটি পরিবারকে এ ব্যাপারে সচেতন হতে হবে। প্রতিটি পরিবারের কতটুকু চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কতটুকু তারা যেতে পারেন জীবনে, সেটা নিয়েও কিন্তু আলোচনা করা উচিত। আজকাল তো আমি দেখছি যে একটি ছেলে আইসি পাস করলো, তারপরে ইন্টারনেট টিপে টিপে কীভাবে সে হঠাৎ করে অ্যাডমিশন পেয়ে গেলো অস্ট্রেলিয়ায়, হঠাৎ করে অ্যাডমিশন পেয়ে গেলো আমেরিকায়, ইউরোপে চলে যাচ্ছে সে, হঠাৎ করে একটা সাধারণ মধ্যবিত্ত জীবনে বিশাল একটা সুদূরের হাতছানি এসে যাচ্ছে। এগুলোতে মানুষের কিন্তু আশা আকাঙ্ক্ষার খুব জোরদার হয়ে বেড়ে উঠছে খুব দ্রুততার সঙ্গে। আমার ছেলে ইউরোপে যাচ্ছে, ফিরে আসবে, বিরাট একটা অফিসার হবে, বিরাট একটা অধ্যাপক হবে, বিরাট নামধাম হবে, এই যে একটা ভেতরে প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেল তখন থেকে। এবং ঘরে ঘরে আমাদের পরিবারগতভাবে তো আমাদের কিছু প্রতিযোগিতা আছে, এই যে মায়েরা স্কুলে নিয়ে যান বাচ্চাদের, তা মায়েদের কিন্তু একটাই উদ্দেশ্য তার ছেলে বা মেয়ে যেন ক্লাসে ফার্স্ট হয়। প্রতিটা বাবা মায়ের ইচ্ছা যে আমাদের, বিশেষ করে মায়েদের ইচ্ছা, বাবাদের অতটা নয়, যে আমার মেয়ে বা ছেলে যেন ক্লাসে ফার্স্ট হয়। এই প্রতিযোগিতা কিন্তু বাচ্চাদের থেকে বাচ্চাদের মায়েদের ভিতরে বেশি, তারাই কিন্তু বেশি আনহ্যাপি অমুকের বাচ্চা, এবং সেই চাপটা বাড়িতে এসে শিশুর উপর পড়ছে যে তুমি ভালো না, তুমি পড়াশোনা করো না, তোমার তিনটে মাস্টার রাখা হয়েছে, তারপরও তুমি ক্লাসে সেকেন্ড থার্ড হচ্ছ, ফার্স্ট হতে পারছো না, আর অমুকের বাচ্চার মাত্র একজন টিচার, তবু সে ক্লাসে ফার্স্ট হচ্ছে, আমার কোনো মান মর্যাদা থাকছে না, অর্থাৎ স্ট্যাটাস সিস্টেম এসে যাচ্ছে। এই চারদিক থেকে ভাবলে দেখা যায় যে আমাদের পরিবারে একটি শিশুও চাপের মধ্যে আছে, একজন গৃহিণীও চাপের মধ্যে আছে, আর একজন কর্তামার সাথে চাপের মধ্যে আসেনি, সেই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তো এই চাপের ভেতর থেকে কীভাবে আমরা পরিত্রাণ পাবো, আমাদের সবাইকে নিয়ে এটা বসতে হবে, বুঝতে হবে যে আমাদের জীবনের চাহিদা কতটুকু, আমরা কতটুকু চাই। একটা কথা ভুলে গেলে চলবে না, আমি ছেলেবেলায় পড়েছিলাম যে আমাদের জীবন যতই আমরা মেটেরিয়ালিস্টিক হই না কেন, যতই আমরা গাড়ি বাড়ি সম্পদ চাই না কেন, আমাদের চাহিদার ভেতরে অন্তত 100 ভাগের মধ্যে 10 ভাগ দার্শনিকতা থাকতে হবে, 10 ভাগ ফিলোসফিক্যাল থট থাকতে হবে যে এই লাইফ আমার এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আজকে তো আমাদের এত বড় একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল নেপালে, যারা উঠেছিলেন প্লেনে হলিডে করার জন্য, আপনি কল্পনা করুন তো, তা কি কখনো চিন্তা করেছিলেন? এবং তাদের ফ্যামিলির স্ট্রেস কতখানি, এই যে আননোন স্ট্রেস, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমাদের এই সমস্ত স্ট্রেসের জন্য আমরা কি মানসিকভাবে প্রস্তুত? আমরা কিন্তু প্রস্তুত নই। আমাদের জীবনে এত বেশি স্ট্রেস, তার মধ্যে এই ধরনের অঘটন আমাদের স্ট্রেসকে আরও অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। তো সুতরাং আমি মনে করি যে আমরা এই একটা ফিলোসফিক্যাল থট মনে ভেতরে বোধ হয় সবসময় রাখা উচিত, এই জন্যে যে এখন যে জিনিসটা আমি ভাবছি কালকে সেটা সত্যি নাও হতে পারে, এখন যে জিনিসটা আমি করছি কালকে সেটা মূল্য নাও থাকতে পারে, এখন আমি যে জিনিসটা চাই কালকে হয়তো সেটা কোনো ভ্যালু নাই, এই ধরনের একটা চিন্তাভাবনা আমাদের মনে থাকতে হবে। এবং পরিবারগত এবং সমাজগতভাবে সবাইকে বসে বুঝতে হবে আমাদের চাহিদা কতটুকু, আমরা কতটুকু চাইতে পারি, কতটুকু আমরা যেতে পারি। ম্যাডাম, আপনি বলছিলেন যে মায়েদের মানসিকতা পরিবর্তনের জন্য ছোট বাচ্চাদের উপর মানসিক চাপ বাড়ছে, তো এতে করে বাচ্চারা কোন দিকের কোন বিপদের সম্মুখীন হচ্ছে বা কোন ধরনের রোগবালাইয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই মানসিক চাপের থেকে? এই মানসিক চাপের জন্য প্রথম কথা হচ্ছে যে বাচ্চাদের পড়াশোনা থেকে মন উঠে যাচ্ছে, কারণ বাচ্চারা পড়াশোনা করতে চাচ্ছে না, তাছাড়া তারা মোবাইল চাচ্ছে, তারা একটু বড় হতেই তারা একটা মোবাইল চায়, ক্লাস 6-7-8-এর বাচ্চার হাতে মোবাইল, আর একটু বড় হতে তাদের ভিতরে গেমস চলে আসছে, নানা রকমের প্রযুক্তিগত যে সমস্ত জিনিস পরিবর্তন হচ্ছে, তারা গেমস চাচ্ছে, তারা ফেসবুক চাচ্ছে, তারা ইন্টারনেট মানে এন্ট্রি চাচ্ছে, এগুলোতে পরিবারের মধ্যে খুবই অশান্তি হচ্ছে। বিশেষ করে আজকালকার ছেলেমেয়েদের, উঠতি বয়সে ছেলেমেয়েদের ঘুমের প্যাটার্ন কিন্তু পাল্টে গেছে, তারা কিন্তু সারা রাত জেগে কিন্তু ইন্টারনেট করে, ভোরবেলা 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়,
এটাতে পরিবারের সঙ্গে তাদের না কোনোদিন তারা নাস্তা করতে পাচ্ছে, না পরিবারের সঙ্গে তারা একসঙ্গে বসতে পাচ্ছে, এমনকি ছুটির দিনেও তো কথাই নেই, তারা বিছানার থেকে ওঠেই না 12টা পর্যন্ত। পুরো ফ্যামিলি সিস্টেম যে সুস্থতা আমাদের বাংলাদেশে ছিল, এমনকি আমাদের দেশে কেন অল ওভার দ্য ওয়ার্ল্ড যে সুস্থতা ছিল, সেটা কিন্তু শ্যাটার্ড হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, খুব শীঘ্রই ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সাওল সুস্থ জীবন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম মানসিক রোগ এবং তার বিভিন্ন দিক নিয়ে। ম্যাডাম, আপনাকে আবারও স্বাগত। বাংলাদেশের মানুষ কোন ধরনের মানসিক রোগে বেশি ভুগে এবং এর থেকে এর কী চিকিৎসা বাংলাদেশে বিদ্যমান আছে? বাংলাদেশে তো মানসিক রোগ সব ধরনেরই আছে। যেমন ধরুন যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী যে ধরনের মানসিক রোগ আছে, যেমন ডায়াবেটিস সারা পৃথিবীতেই আছে, যেমন ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার সব পৃথিবীতেই আছে, যেমন হার্টের অসুখ সব পৃথিবী, তেমনি মানসিক রোগও কিন্তু পৃথিবী জুড়েই আছে। আমাদের বাংলাদেশে যে রোগটাকে আমরা বলি মানে সবচেয়ে ভয়াবহ কঠিন মানসিক ব্যাধি, যেটাকে আমরা বলি স্কিজোফ্রেনিয়া, সেই স্কিজোফ্রেনিয়া কিন্তু সমস্ত পৃথিবী জুড়েই আছে এবং আমার বাংলাদেশেও আছে। এবং আমরা যেটা বলি বাইপোলার মুড ডিসঅর্ডার, আমাদের দেশের অনেক লোক বাইপোলার মুড ডিসঅর্ডার, অর্থাৎ তাদের মুডের ভারসাম্যহীনতা, একবার তারা খুবই ডিপ্রেসড, খুবই তারা বিমর্ষ, এমনই বিমর্ষ যে আত্মহত্যা করে জীবন থেকে উদ্ধার পেতে চান, আবার সেই একই মানুষ কিছুদিন পরে দেখা যায় এতই খুশি, এতই উজ্জীবিত যে তাকে ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে রাখাই যাচ্ছে না। একই মানুষের ভিতরে এই মুডের পরিবর্তন, একবার লো একবার হাই, এটাকে আমরা বলি বাইপোলার মুড ডিসঅর্ডার। এটাও বাংলাদেশে আমরা প্রচুর পাই। তাছাড়া স্ট্রেস রিলেটেড একটু আগে আমরা যেটা বললাম সেটা তো বললাম, সেটা তারপরে আছে মাদকাসক্তি। মাদকাসক্তি এখন পৃথিবী জুড়েই আছে, আমাদের দেশেও মাদকাসক্তি আছে, যেহেতু আমাদের দেশে খুব সহজে এগুলো পাওয়া যায়, যেমন ইয়াবা ট্যাবলেট, তারপরে হেরোইন, ফেন্সিডিল, এগুলো খুব সহজেই পাওয়া যায় এবং সবাই জানে কোথায় কী বিক্রি হচ্ছে, কোথায় কীভাবে এটা পাওয়া যায়, সবাই জানে। কিন্তু সমাজের মানুষ, কতিপয় মানুষ সচেতন হলেও যাদের হাতে মনে করেন যে এই শক্তি আছে এটা প্রতিরোধ করার, তারা কিন্তু সচেতন নয়। তারা কিন্তু ভাবছেন যে এখনকার মতো চলে গেলেই হলো, কিন্তু তা কিন্তু নয়। এই এই যে মানসিক ব্যাধির ভেতরে পড়ে যেটা ড্রাগ এডিকশন বা এই ধরনের যে কি বলবো ড্রাগে আসক্তি, এই অসুখগুলো কিন্তু কোনো নিরাময় নাই, এগুলো কিন্তু ভালো হয় না। স্কিজোফ্রেনিয়া বরং ভালো হয়, কিন্তু মাদকাসক্তি ভালো হয় না। বাইপোলার মুড ডিসঅর্ডার ভালো হয়, কিন্তু মাদকাসক্তি ভালো হয় না। সুতরাং আমাদেরকে খুব শুধু এই মাদকাসক্তির ভেতরে আমি ফেসবুকও এখন আনতে চাই, ইন্টারনেটও আনতে চাই। ইন্টারনেট সিনড্রম নিয়ে কিছুদিন আগে আমাদের একটা প্যানেল ডিসকাশন হলো এবং দেখা গেল সাউথ ইস্ট এশিয়ার দিকে ছেলে মেয়েদের ইন্টারনেট সিনড্রম বেশি পশ্চিমা দেশ থেকে। তার মানেটা কি? তার মানে কি সাউথ ইস্ট এশিয়াতে আমরা ছেলেমেয়েদের এমন একটা অষ্টেপৃষ্ঠে বাঁধনের মধ্যে রাখি যে তারা ইন্টারনেটের মাধ্যমে নিজেদেরকে এক ধরনের ভেন্টিলেশন করে এবং তারা বেশি আসক্তি হচ্ছে ইন্টারনেটে, কিন্তু পশ্চিমের ছেলেমেয়েরা কিন্তু অত বেশি আসক্তি হচ্ছে না। এই কারণগুলো কিন্তু আমাদের ভাবতে হবে যে কেন এগুলো হচ্ছে। ইন্টারনেট সিনড্রম এবং ফেসবুক সিনড্রম এখন একটা ভয়াবহ ব্যাধি আমাদের বাংলাদেশে, এবং এই ফেসবুকের জন্যে, ইন্টারনেটের জন্যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে মধ্যবয়স্ক মহিলা এবং মধ্যবয়স্ক পুরুষ পর্যন্ত তাদের সংসার ছারখার হয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত অদ্ভুত ব্যবস্থা। এই ডিরেঞ্জমেন্ট, এই যে সমাজের ভেতরে যে তোলপাড় শুরু হয়েছে, এরা বাইরে থেকে আমরা কিছু দেখছি না বটে, হাতে চকচকে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এর ভেতরে যে কতখানি মেনাস, কতখানি যে ধ্বংসাত্মক কার্যক্রম চলছে, এটা কিন্তু আমরা বাইরে থেকে ওইভাবে দেখছি। এর জন্য প্রতিরোধ কিভাবে করা যেতে পারে বা এর প্রতিকারের উপায় কি? প্রতিরোধ তো এককভাবে হবে না, প্রতিরোধ হতে হবে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রিকভাবে প্রতিরোধ হতে হবে। বুঝতে হবে যে কোনটি আমার দেশের মানুষের জন্য শুভ।